আসসালামু আলাইকুম সবাইকে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত। আমি সঙ্গীতা খানম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আমি একটি নতুন অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে উৎপাদনের উপকরণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনের উপকরণ ধারণা, উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি এবং ভূমির বৈশিষ্ট্য। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমি আলোচনা করছি উৎপাদনের উপকরণ কি বা কাকে বলে। আমরা জেনেছি মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, কিন্তু প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেগুলো রূপ ও আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। আর এই মানুষ এই উপযোগী করে তুলতেই হলে বা কোনো পণ্য উৎপাদন করতে হলে কতগুলো উপকরণের সমন্বয় বা সমাবেশ ঘটাতে হবে। আর এই উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের যে সমাবেশ ঘটে, এটাই হচ্ছে উৎপাদনের উপকরণ বা উৎপাদন উপকরণ ধারণা। যেমন আমরা যদি কোনো ধান বা জমিতে ধান বা গম উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সেই শুধু জমি থাকলে হবে না, এর সাথে প্রয়োজনীয় শ্রম, মূলধন, উন্নত মানের সার, বীজ, যন্ত্রপাতি ইত্যাদি উপকরণ প্রয়োজন হবে। যখনই এসব উপকরণকে সমন্বয় করবে, তখনই সম্পূর্ণ উৎপাদন হবে। উৎপাদনের উপকরণকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আর হচ্ছে সংগঠন। তো ভূমি প্রথমে আলোচনা করছি, ভূমি কি? ভূমি হচ্ছে উৎপাদনের মৌলিক এবং আদি উপকরণ। সাধারণ অর্থে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু অর্থনীতির ভাষায় শুধু পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে না, উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, জলবায়ু, আবহাওয়া, বাতাস, নদ নদী, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মাটির উর্বরতা ইত্যাদিকে ভূমি হিসেবে গণ্য করা হয়। এরপরে আছে শ্রম। শ্রম পণ্য, কোনো পণ্য সামগ্রী উৎপাদনের জন্য কোনো মানুষের শারীরিক ও মানসিক যে প্রচেষ্টা বা কর্ম প্রচেষ্টা চালায়, সেটাই হচ্ছে শ্রম। কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম হতে হলে অবশ্যই এর সাথে অর্থের সংযোগ থাকতে হবে, অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো শ্রম হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ বা আত্মতৃপ্তির জন্য যদি কেউ পরিশ্রম করে, সেটা শ্রম হিসেবে গণ্য হবে না। এরপরে হচ্ছে মূলধন। মূলধন একটি উৎপাদনের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটি আয় সৃষ্টি করে। সাধারণ অর্থে মুনাফা মূলধন বলতে প্রতিষ্ঠানে নিয়ে পণ্য উৎপাদনে নিয়োজিত যে কোনো উপাদানই মূলধনের অন্তর্ভুক্ত। এখানে শুধু অর্থ নয়, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি বা কাঁচামাল ইত্যাদি মূলধন হিসেবে গ্রহণযোগ্য হবে। এরপরে হচ্ছে সংগঠন। উপরোক্ত তিনটি উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করার কাজই হচ্ছে সংগঠন। অর্থাৎ এই তিনটি উপাদান একত্রিত করে কোনো কোনো উৎপাদনে সহায়তা করাই হচ্ছে সংগঠনের কাজ। আজকের দিনে সংগঠন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই তিনটি উপকরণগুলো যদি সমন্বিতভাবে না থাকে বা সমন্বয় সঠিকভাবে সমন্বয় করা না যায়, তাহলে সঠিকভাবে পণ্য উৎপাদন করা যাবে না। তাই সংগঠন উৎপাদন উপকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে উৎপাদনের প্রত্যেকটি উপাদানে আলাদা আলাদা রূপ ও আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এবং এই প্রত্যেকটি উপাদানের সমন্বয়ে কোনো পণ্য উৎপাদন করতে হবে। এরপরে হচ্ছে, আমরা যেহেতু ভূমি কি কাকে বলে এটা জেনেছি, তবে ভূমির কিছু বৈশিষ্ট্য আছে, এই ভূমির বৈশিষ্ট্য নিয়ে এখন আমি আলোচনা করব। যেহেতু বলছি ভূমি হচ্ছে আদিম ও অবিনশ্বর, ভূমি আমরা ইচ্ছা করলে তৈরি বা উৎপাদন করতে পারবো না, কারণ ভূমি হচ্ছে সৃষ্টিকর্তার মানুষের জন্য একটি উপহার। তো এই ভূমি কতগুলা বৈশিষ্ট্য রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির দান। ভূমি হচ্ছে সৃষ্টিকর্তা, আগেই বলে সৃষ্টিকর্তা করে মানুষের জন্য একটি উপহার। মানুষ ভূমি সৃষ্টি বা উৎপাদন করতে পারে না। পৃথিবীর প্রথম থেকে যে পরিমাণ ভূমি সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে, সেই পরিমাণ ভূমি বিদ্যমান রয়েছে। তো এই কারণে যে ভূমি হচ্ছে প্রকৃতির দান। এরপরে হচ্ছে উৎপাদন ব্যয়। যেহেতু ভূমি প্রকৃতির দান, মানুষ উৎপাদন বা সৃষ্টি করতে পারে না, সেহেতু এর কোনো উৎপাদন ব্যয় নেই। এরপরে হচ্ছে
সীমিত যোগান, মানুষের সীমিত সীমিত যোগান। ভূমির যোগান পৃথিবীর শুরুতেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, কারণ এটার বাড়ানোর বা উৎপাদন করার ক্ষমতা বা সাধ্য কোনোটাই মানুষের নেই। সেজন্য এটি সীমিত যোগান এবং এই সীমিত যোগান দিয়েই আমাদের এই চাহিদা পূরণ করতে হবে। এরপর হচ্ছে স্থানান্তর যোগ্য না। ভূমি কখনোই এক স্থান থেকে অন্যের মতো অন্য স্থানে স্থানান্তর করা যায় না, কারণ ভূমি একটি নির্দিষ্ট জায়গা বলতে, তবে উৎপাদনের উপকরণগুলো ভূমির কাছে এনে কাজ করা যায় বা কোনো কিছু উৎপাদন করা যায়। এরপর হচ্ছে আদিম অক্ষয়। ভূমি আদিম অক্ষয়, কিন্তু ভূমির প্রাকৃতিক সম্পদের মধ্যে ভূমিরও কিছু ক্ষয় হয়, যেমন বারবার একই জমিতে চাষ করার ফলে কিন্তু ভূমি ক্ষয় হতে পারে বা উর্বর শক্তি কমে যেতে পারে। এরপর হচ্ছে গুণগত ভিন্নতা, কারণ গুণগত ভিন্নতার ভূমি থাকে, কারণ এক এক এলাকার মাটি এক এক রকম হয়ে থাকে। যেমন রাজশাহীতে রাজশাহীর মাটি আম উৎপাদনের জন্য ভালো, সিলেটের মাটি চা উৎপাদনের জন্য ভালো। এরপরে হচ্ছে বিকল্প ব্যবহার। যেহেতু ভূমির যোগান সীমিত, তাই একই আর জমি মানুষের চাহিদা বাড়ছে, সেহেতু এই ভূমি একই জমিতে বিকল্প অনেকগুলো জিনিস আমরা ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা ধান উৎপাদন করে সেই জমিতে আবার পাশাপাশি ধান মাড়াইয়ের যন্ত্র স্থাপন করতে পারি। তো এভাবে আমরা ভূমির যে বৈশিষ্ট্যগুলো, সেটা যে ভূমির যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, এ থেকে আমরা বুঝতে পারি হচ্ছে ভূমি হচ্ছে আদিম ও অক্ষয় এবং ভূমি হচ্ছে চিরস্থায়ী, কারণ ভূমি মানুষ সৃষ্টি বা উৎপাদন করতে পারে না। তো আশা করি শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস সম্বন্ধে ধারণা পেয়েছো, ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি।